পাল্টাপাল যুদ্ধে উত্তাল ইসরায়েল ফিলিস্তিন এর মধ্যে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শিরোনাম শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় জীবন্ত পুড়ে মরল অসহায় ফিলিস্তিনিরা ফিলিস্তিনিদের জেগে ওঠার ডাক হামাসের এবারে আগ্রাসন বন্ধ না করলে বন্দিরা লাশ হয়ে আপনাদের কাছে ফিরবে ইসরায়েলকে হামাসের সতর্কবার্তা ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন না করার ঘোষণা সৌদির এবার রাফায় ভয়াবহ হামলা বড় ভুল বলে স্বীকারোক্তি নেতানিয়াহুর এবং সবশেষে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে রাশিয়া সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবারে জানিয়ে দিব বিস্তারিত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় জীবন্ত পুরিমল্য অসহায় ফিলিস্তিনিরা ফিলিস্তিনিদের জেগে ওঠার ডাক ইসরায়েলি দখলদার বাহিনী রাফা শহরের একটি পরিকল্পিত নিরাপদ অঞ্চলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি বোমা হামলা চালিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন হামলায় কমপক্ষে নিহত তাদের অনেকেই শিশু আল জাজিরা জানিয়েছে হামলার পর তাবুতে আগুন ধরে যায় এতে অনেকে আগুনে পুড়ে মারা গেছেন এছাড়া তাল আশ সুলতান এলাকাতেও হামলা হয়েছে সব মিলিয়ে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনী জাবালিয়া নশিরাত এবং গাজা সিটি সহ অন্যান্য এলাকায় উদ্দাস্তু ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্রে বোমা বর্ষণ করেছে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন এসব হামলায় কমপক্ষে একশো ষাট জন নিহত হয়েছেন ইসরায়েল সরকারের মুখপাত্র আভি হাইম্যান স্বীকার করেছেন রাফাতে একটি শিবিরে হামলায় পঁয়তাল্লিশ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের মৃত্যুর তদন্তের প্রাথমিক ফলাফল থেকে জানা যায় যে তারা ইসরায়েলি বিমান হামলার কারণে সৃষ্ট আগুনে মারা যেতে পারে ব্রিটিশ টেলিভিশনে একটি সাক্ষাৎকারে যা হাইম্যান তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি বলেন যে তদন্ত চলছে এবং আরও বিশদ বিবরণ দেওয়া এড়িয়ে গেছে ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শী এবং আল জাজিরার ফ্যাক্ট চেকিং এজেন্সি শানাত জানিয়েছে তাল আশ সুলতানে বেসামরিক নাগরিকদের আশ্রয় দেওয়া শিবিরটি ইচ্ছাকৃতভাবে আক্রমণ করা হয়েছে গত সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ছত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছে আশি হাজারের বেশি হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু আগ্রাসন বন্ধ না হলে বন্দিরা লাশ হয়ে আপনাদের কাছে ফিরবে ইসরাইলকে হামাসের সতর্কবার্তা ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরোর সদস্য এবং লেবানন প্রতিনিধি ওসামা হামদান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদ ইসরাইল গাজা উপত্যকায় চলমান আগ্রাসন ও গণহত্যা বন্ধ না করলে হামাসের হাতে যেসব ইসরাইলি বন্দি রয়েছে তারা লাশ হয়ে ঘরে ফিরতে পারে এসব বন্দী ইসরাইলি আগ্রাসনেই মারা যাবে এবং তারা কখনোই জীবিত ফিরতে পারবে না বলে তিনি সতর্ক করেন গতকাল লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এই হুশিয়ারি উচ্চারণ করেন ওসামা হামদান তিনি বলেন যুদ্ধবাস নেতানিয়াহু এবং তার সমর্থকরা আগ্রাসন বন্ধ করতে যত দেরি করবে তাদের বন্দীরা ততই ইসরায়েলি বোমা আর মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে মরতে থাকবে তিনি আরও বলেন যুদ্ধ বন্ধে এবং বন্দি বিনিময় চুক্তি ছাড়া গাজা উপত্যকায় আটক ইসরায়েলিদের মুক্তি মিলবে না গত সাত অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধে আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আলাকসা স্ট্রোম অভিযান পরিচালনার সময় দুইশো জনকে বন্দী করে গাজা উপত্যকায় নিয়ে যায় নভেম্বরের শেষ দিকে সাময়িক যুদ্ধবিরতির সময় একশো জনকে মুক্তি দিয়েছিল হামাস বাকি বন্দীরা গাজায় রয়ে গেছে তবে চলতি মাসের প্রথম দিকে উপপ্রধান তাদের হাতে থাকা বন্দীদের শতকরা সত্তর ভাগ ইসরায়েলি বর্ষণে নিহত হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোন সম্পর্ক স্থাপন না করার কথা আগেই জানিয়েছে সৌদি আরব এবার মধ্যপ্রাচ্যের অন্যতম সম্পদশালী ও প্রভাবশালী এই দেশটি বলেছে ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলও থাকতে পারে না একই সঙ্গে সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বিষয়টিও পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব এদিকে রাফা শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় চল্লিশ জন নিহত হয়েছে সোমবার সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয় ব্রাসেলসে আরব ও ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান জানান ফিলিস্তিন রাষ্ট্র না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না তিনি বলেন দি রাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে তারা যে নিরাপত্তা চায় সেটি ইসরায়েল স্বীকার করে না যা খুবই উদ্বেগের বিষয় সৌদি আরবের শীর্ষ এই কূটনীতিক সাংবাদিকদের বলেন ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্ব ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না এবং এটা সম্পূর্ণরূপে মেনে নেওয়াই প্রয়োজন ইসরায়েলের সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আরও বলেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই নিরাপত্তা পাবে ইসরায়েল তাই আমরা আন্তরিকভাবে আশা করি ইসরায়েলের নেতারা বিষয়টি বুঝতে পারবেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে কাজ করাটা তাদের স্বার্থেই ভালো আর সেটি শুধুমাত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করাই নয় বরং ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করবে না বলে জানিয়েছিল সৌদি আরব সৌদি প্রেস এজেন্সির বিবৃতিতে সে সময় বলা হয় উনিশশো সালে সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজাল জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক হবে না বলে সৌদি আরব বাইডেন প্রশাসনকে জানিয়ে দিয়েছে বিবৃতিতে আরও বলা হয় গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে এবং অবরুদ্ধ এলাকা থেকে সকল রকমের ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করতে হবে মূলত গাজা ভূখণ্ডের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের মূল অংশ হিসেবে চায় এছাড়া ফিলিস্তিনিরা ঐতিহাসিক জেরুজালিম শহরের পূর্ব অংশকে নিজেদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে থাকে রাফায় ভয়াবহ হামলা বড় ভুল তবে যুদ্ধ চলবে গাজার রাফা এলাকায় একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত তাল আশ সুলতান এলাকার একটি আশ্রয় শিবিরে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী ওই হামলায় অন্তত পঁয়তাল্লিশ জন নিহত হয় খবর নিউ ইয়র্ক টাইমস এর এছাড়া আহত হয়েছে শতা ওই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে হামলার পর ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন রাফা থেকে আমরা ইতোমধ্যে 10 লাখ সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছি সাধারণ মানুষের কোনো ক্ষতি না করার ইচ্ছা থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত কিছু একটা ভুল হয়ে গেছে তিনি বলেন আমরা এই ঘটনা তদন্ত করছি এবং কেন ঘটল সেটি খুঁজে বের করব কারণ এটি আমাদের নীতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন গাজা সংঘাতের মধ্যে বেসামরিক লোকজনের সুরক্ষার জন্য সম্ভাব্য প্রত্যেকটি বিষয়ের থাকা ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ তবে এই সংঘাতে যারা জড়িত নন তারা যেন ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বলেন আমাদের সব লক্ষ্য পূরণের আগে নেই এদিকে এই হামলার পর নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইসরায়েলকে আন্তর্জাতিক বেচার আদালতের সাম্প্রতিক নির্দেশনা মেনে না মেনে রাফায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এই জোটের প্রধান কূটনীতিক জোসেফ বোরেল রোববারের হামলাকে ভয়াবহ বলে উল্লেখ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে রাশিয়া জার্মানি রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে জার্মান থেকে পাওয়া কিছু দিয়ে বিল্ড সংবাদপত্র সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটি দাবি করেছে রাশিয়া আগামী বছর নেটোর মিত্র দেশগুলোতে আক্রমণ করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ প্রসারিত করতে পারে যা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য সূচনার দিকে ইঙ্গিত করছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে চলমান সংঘাত বছর পূরণ হওয়ার কাছাকাছি আসার সময় এই প্রতিবেদনটি প্রকাশ পেল এদিকে রুশ কর্মকর্তারা বিল্ডে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তারা এটিকে ভুয়া বলে অভিহিত করেছেন প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে ইউরোপের সশস্ত্র বাহিনী ন্যাটোর পূর্ব দিকে রাশিয়ার আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে যার মধ্যে সাইবার আক্রমণ অন্তর্ভুক্ত হতে পারে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাদ দিয়ে বিল্ড আরও বলেছে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে উত্তেজনা শুরু হবে এবং কয়েক হাজার জার্মান সেনাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে জার্মান গণমাধ্যমটি বলছে যেহেতু পশ্চিমাদের থেকে তহবিল হ্রাস পাচ্ছে গোপন নথি অনুসারে সংঘর্ষ বাড়বে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিম রাশিয়া ও বেলারুশে প্রায় পঞ্চাশ হাজার রুশ সেনাকে নিয়ে একটি বড় আকারের সামরিক মহড়া শুরু করতে পুনরোচিত হবে রাশিয়া তখন কালিনিন গ্রাদে সেনা এবং মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাতে পারে